ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি, আমি হিমাদ্রি রাহা। সম্প্রতি নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 10 শতাংশে দাঁড়িয়েছে এই সুদহার, যা কার্যকর হয়েছে গতকাল অর্থাৎ 27 অক্টোবর থেকে। গেল 3 মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো এই নীতি সুদহার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিলেও ব্যাংক ঋণ গ্রহীতা যারা আছেন তাদের ক্ষেত্রে সুদ হার বেড়ে যাওয়ায় সংকটে ব্যবসায়ীরা, এমন উচ্চ সুদের কারণে ব্যবসায়িক সংশয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, সুদের হার বাড়ছেই, এসএমই খাতের কি হবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এমএস শেকিল চৌধুরী এবং কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালিখাতায়। শুরুতেই কাজী সাজেদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে নীতি সুদ হার বাড়িয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের সুদের হারও কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু বাড়ছেই, মানে কমার এই মুহূর্তে আসলে কোনো সুযোগই নেই বা দেখাও যাচ্ছে না। সেক্ষেত্রে এই নীতি সুদ হার বাড়ানোর ফলে যে এসএম উদ্যোক্তারা যারা আছেন তাদের ক্ষেত্রে এখন চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ তো দীর্ঘদিন ধরে এসএমই যারা উদ্যোক্তা আছে তারা মানে তাদের সামনে আসেই, বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে, যেটা অকল্পনীয় বলা যেতে পারে। আর বিশেষ করে দেশের বিভিন্ন যে পরিস্থিতি আমরা দেখলাম বা আমাদের সামনে আসছে, বিগত সরকারের যে দুর্নীতি, বিশেষ করে ব্যাংকিং খাতে যে দুর্নীতি, হ্যাঁ, আমি একটা ব্যাংকের গ্রাহক, একজন এসএমই উদ্যোক্তা, তারপরেও দেখা যাচ্ছে যে ওই দুর্নীতির কারণে এসএমইদের যে উপরে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত অর্ডিন্যান্স গুলো ছিল সেগুলো তারা কখনোই ফলো করে নাই। তারা কিভাবে ওই দুর্নীতিগ্রস্ত ভাবে অন্যদেরকে সুযোগ দেওয়া যায় সেই ব্যাপারে সবসময় উদ্যোগী ছিল। এখন যখন একটা পরিবর্তন আসলো দেশে, মানুষ আশাবাদী হলো যে এটা ভালো কিছু হবে, কিন্তু ব্যাংকের আসলে পুঁজির যে জায়গাটা, এখন চেক দিলে চেক পাস হয় না, টাকা নাই, তারা কিভাবে তাদের এই সমস্যা মিটাবে? এখন তারা অন্য পদ্ধতিতে চলে গেছে। সেখানে কি করছে, প্রথমে ছিল সিঙ্গেল ডিজিট, আমরা একটা এতে ছিলাম, আশার মধ্যে ছিলাম সিঙ্গেল ডিজিট থাকবো, সেটা অলরেডি 3 দফা বেড়ে আপনি বলছেন 10%, এটা তো বাংলাদেশ ব্যাংকের কথা বলতেছেন, কিন্তু আলটিমেটলি যেটা গ্রাহক পর্যায়ে এটা আসবে সেটা 14-13-14-র উপরে ইন্ডাস্ট্রিয়াল খাতে। আর আপনার যেগুলো নাকি ইন্ডাস্ট্রিয়াল লোন না, এর বাইরে সেগুলো 17-18-19 পার হয়ে যাবে। সেই ক্ষেত্রে একে তো ব্যবসায়িক যে পরিবেশ, সেই পরিবেশের অবস্থা এখনো পর্যন্ত খুবই, সবাই দুশ্চিন্তাগ্রস্তের মধ্যে আছে, অনিশ্চয়তা, হ্যাঁ, মধ্যে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এই মুহূর্তে চলতেছে বাংলাদেশে, আমরা যেটা দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ খুব বেশি ভালো লাগে না। আমার মনে হয় যে এই অবস্থা যদি চলতে থাকে তো অসংখ্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাতে সামাজিক যে আমাদের যে ব্যবস্থাপনা এটা বিনষ্ট হবে, অনেকে অনেক চাকরিচ্যুত হবে। আর বিশেষ করে এসএমই যে খাতটা, আপনারা জানেন যে এই খাতের কথা আমরা না শুধু বক্তব্যের মধ্যেই খুব সুন্দর করে বলতে পারি, কিন্তু এইটাকে, এটার যে গুরুত্ব দেশের আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং অর্থনৈতিক যে আমাদের যে ব্যাকবোন যেটাকে বলি বাংলাদেশের, সেখানে এসএমইর যে অবদান সেটা অনস্বীকার্য। কিন্তু সেটার জন্য আসলে নীতি নির্ধারণী পর্যায় থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তো বহু শিল্প রুগ্ন হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের উচিত এরকম একটা দুরবস্থার মধ্যে এমন কোন সুন্দর ঘোষণা দেওয়া যাতে ব্যাংকগুলো এই সমস্ত যে সমস্ত শিল্পগুলো ক্ষতিগ্রস্ত এবং সামনের দিকে আগাইতে গেলে তাদেরকে আরো ফান্ডিং দরকার এবং সুদের হার কমানোর দরকার, এইসব বিষয়ে বিশেষ নির্দেশনা আসা উচিত, কিন্তু সেগুলো আসতেছে না, এটা খুবই দুঃখজনক। আমাদের আমাদের সবার একটা ধারণা ছিল, বিশেষ করে এসএমইরা আমাদের মধ্যে আলোচনা হয়, আমাদের ধারণা ছিল যে নিশ্চয়ই ওই এখন যে সংস্কারের সরকার বলা হচ্ছে, তারা এখানে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে, যেমন ব্যাংকিং সংস্কারের ক্ষেত্রে তারা কিছু কাজ করতেছে তারা বলতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু উদ্যোক্তা বাঁচানোর ক্ষেত্রে তাদেরকে বিশেষ ব্যবস্থাপনা নিতে হবে। হ্যাঁ, অনেক অনেক গ্রাহক আমি চিনি যারা ব্যাংকে ক্লাসিফাইড হয়ে গেছে, তাদের রিসিডিউল তারা করতেছে না, তাদের কারণ হলো তাদের কাছে ব্যাংকগুলোর অর্থনৈতিক অবস্থা তলানিতে, এবং সেখানেও
যে দুর্নীতি আমরা আগে লক্ষ্য করছি, শুনতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির এখনো তা বিদ্যমান। তো সেটা যদি চলতে থাকে তাহলে তো দেশের জন্য খুবই দুঃখজনক। নিশ্চয়ই কাজী সাজেদুর রহমান, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবার আপনার কাছে ফিরবো। এম এস শেকিল চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে বৈশ্বিক এবং দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বেশ একটা চ্যালেঞ্জিং সময় কিন্তু পার করছে আমাদের দেশের ব্যবসায়ীরা। সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্র, ব্যাংকিং ক্ষেত্রে যেরকম নানা সংস্কার হচ্ছে, সেই সংস্কারের প্রভাবটা হয়তো দীর্ঘমেয়াদে আমরা পাবো, কিন্তু স্বল্পমেয়াদে যদি দুর্ভোগটা হচ্ছে, যে ব্যবসায়ের অনুকূল পরিবেশের কথা বললো, অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশের কথা বললো, ক্ষুদ্র ঋণ গ্রহীতা যারা আছে তাদের সংকটের কথা বললো, এই বিষয়গুলোকে আপাত দৃষ্টিতে কিভাবে সামাল দেয়া যায়? আপনাকে ধন্যবাদ। আমাদের একটা ব্যতিক্রমী সময় পার করে আমরা একটা নতুন সরকারের মধ্যে এসেছি, যে সরকার চেষ্টা করছেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আর্থিক খাতে শৃঙ্খলা খুবই খুবই জরুরি বলে আমি মনে করি। এই কাজটি ওনারা হাতে নিয়েছেন, এই কাজের অংশ হিসেবে এই যে নীতি সুধারের বিষয়গুলো মূল্যায়িত হচ্ছে। একজন অভিজ্ঞ ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে এসেছেন, আমরা মনে করি তার অধীনে আমরা একটা ভালো ব্যবস্থাপনা পাবো যেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে। আপাত যে সমস্যাগুলো হচ্ছে, এই পেইনটি নেবার জন্য আমাদেরকে বোধহয় আমি যারা এখন নীতি নির্ধারণ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ যারা আছেন, আমার তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা খুব তড়িৎ কোনো পরিবর্তন যদি করতে চান তাহলে মানে এন্ড ইউজার যারা সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই বাজারে আপনারা জানেন যে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি চলছে, এটিকে ওভারনাইট তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ এখানে ব্যবসায়ীরা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, পড়িয়া ব্যবসায়ী, দালাল ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, নানান রকমের ব্যবসায়ী, আন্তর্জাতিক সরবরাহকারী, সেখানে আবার রাজনৈতিক ইস্যুগুলো আছে, সেই জড়িত আছে। সুতরাং চাইলেই এগুলোকে জলদি করা যাবে না। তবে আমি অনুরোধ করব, যেটি একজন ব্যবসায়ী নেতা এর মধ্যে বললেন, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে এইটি কিন্তু ক্ষতি করবে আপনাকে এসএমই কে, এই ক্ষুদ্র মাঝারি যে বিনিয়োগকারী আছেন এগুলোকে তো ক্ষতিগ্রস্ত করবে, এবং তারা কিন্তু তার দায়টা চাপাবেন কিন্তু এন্ড ইউজারের উপরে, ব্যবহারকারীরাই কিন্তু এটার জন্য এটার ফলটা দিতে হবে, ব্যয়টা বহন করতে হবে। গত দেড় দু মাস যাবৎ প্রায় অচল ছিল দেশটা, নানান রকমের আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটা পরিস্থিতি ছিল, সরকার পরিবর্তিত হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কিন্তু ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং সবগুলো জায়গায় কিন্তু এখনো ঠিক সলিড হয়ে আসে না। এই সময়ে যদি আপনার এই যে নীতি সহায়তা বা নীতি সুদ যদি আপনি মানে বাড়াতে থাকেন, মানুষ কষ্ট পাবে, এবং মানুষ কষ্ট পেলে মানুষ মনে করবে আমরা আগেই ভালো ছিলাম, খারাপ সময়ের চিন্তাটা করেই বলবে আগে ভালো ছিলাম। তো আগে তো ভালো আমরা ছিলাম না, মানুষও জানি ভালো ছিল না, কিন্তু এর চেয়ে খারাপ জায়গায় যাবার একটা পরিকল্পনা হয়ে যাবে যদি আমরা এই জিনিসটাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে না করি। যারা কাজ করছেন তাদের বিচক্ষণতার অভাব আছে আমি এটি বলবো না, তবে আমি বলবো যে মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্যায়ন, মানুষের মতামত গ্রহণ, এগুলো করে একটা একটা স্পেস নেওয়া উচিত। বড় বড় লোনগুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে স্যাংশন হচ্ছে, এই বাজার ব্যবস্থাপনাটাকে নিয়ন্ত্রণ করা, আর্থিক ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করা, একটু মানুষকে দাঁড়াবার মতো সুযোগ দেওয়া উচিত। এক দেড় মাস যে সকল শ্রমিক, মজুর, মেহনতি মানুষ কাজ করতে পারেন, তারা এখন হঠাৎ করে যদি বাজারে গিয়েও তার প্রভাব দেখে আরো ঊর্ধ্বগতি, তখন কিন্তু তার নাবিশ্বাস, তখন সে যাবে কোথায়? এই অবস্থাটাকে আরো যেন নীতি দিয়ে বাড়িয়ে না দেয়, আমি তাদের কোন রকমের অভিজ্ঞতার উপরে আমি কোনো সন্দেহ করছি না, কিন্তু প্রায়োগিক সময়টার ব্যাপারে আমি একটা অনুরোধ করব যে প্রায়োগিক সময় যেন আরেকটু সময় নেওয়া হয়, মানুষ যেন অন্তত দাঁড়িয়ে যেতে পারে। নিশ্চয়ই কাজী সাজেদুর রহমান, শুনলেন শেকিল চৌধুরী বেশ কিছু তার বক্তব্য তুলে ধরেছেন। এক্ষেত্রে আর একটি বিষয় যে নীতি সুদহার বাড়ানোর ফলে যারা ব্যবসায়ী তারা তো ঋণগ্রস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে তো কর্মসংস্থানের উপর কেমন প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? না, পড়তে পারে বলে মনে করতেছি না, অলরেডি এটা পড়তেছে। আমরা যেহেতু আমরা ফিল্ডে আছি, আমরা ইন্ডাস্ট্রি চালাই, অসংখ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমি একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি জানেন পেপার কাপ ম্যানুফ্যাকচারিং এর যে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সুতরাং আমি ইতিমধ্যে, আমার কাছে খবর আসছে যে আমাদের 30% ইন্ডাস্ট্রি অলরেডি শাটডাউন হয়ে গেছে। দিস ইজ ভেরি স্যাড। এই যে নতুন একটা শিল্প উদ্যোগ, হ্যাঁ, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, পরিবেশ বান্ধব একটা পণ্য উৎপাদন আমরা করলাম,
এবং দেশে প্লাস্টিকের যে ব্যবহার থেকে বাংলাদেশকে বাহির করে আনার যে একটা ব্যবস্থাপনা আমাদের মাধ্যমে হলো, সেইখানে যদি উদ্যোক্তা আসার পরে সেই উদ্যোক্তা বন্ধ হয়ে যায়, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। ওই ক্ষুদ্র উদ্যোক্তাদের তো সমস্যা কি জানেন, তারা একবার যদি মানে শাটডাউন করতে বাধ্য হয়, এরা আর কখনো কামব্যাক করতে পারে না, কারণ তাদের আর নেক্সট আর একটা পুঁজি আনবে এই ব্যবস্থা তাদের থাকে না। তো এই যে আজকে আমরা বিভিন্ন খবর পাচ্ছি, দেশের মধ্যে অরাজকতা হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই, এটা কিন্তু এটার একটা কারণ। হ্যাঁ, আমরা হয়তো দূরদৃষ্টি না থাকলে বুঝতে পারবো না, যখন মানুষ বেকারত্বের মধ্যে চলে যায় এবং তার দিনের নিজের প্রয়োজনটা মেটাতে পারে না, তখন সে বাধ্য হয় এই ধরনের অনৈতিক কাজ করতে। সুতরাং আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, সেটা হলো যে দেখেন বিগত সরকার যেটা আমাদের ছিল সেখানে আমরা জানি তাদের দুর্নীতির পরিমাণ অসম্ভব বেশি ছিল, সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে। তো সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে আমাদের একটা যুদ্ধ এই মুহূর্তে চলতেছে, কিন্তু সেই যুদ্ধে এসে এখনো দেখা যাচ্ছে যে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত মানুষজন এখনো বিদ্যমান, তাদের মধ্যে তাদের কিছু লোকজন এখনো রয়ে গেছে। এখন আপনি একটা ব্যাংকের ব্যবস্থাপনাকে ঠিক করবেন, এটা প্রধান দায়িত্ব কার? ম্যানেজিং ডাইরেক্টর। এখন আপনি যদি সেই সূত্র ধরে সেই ধরনের লোকজনকেই, সেই দলে দলীয় লোকজনকে এখন রাখতে থাকেন, তাহলে কি হবে জানেন? যারা এখানে টাকা সরায় ফেলছিল, যারা দেশ থেকে বিদেশে টাকা পাচার করছিল, সে তাদের টাকাগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হবে। সুতরাং আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, যাদের সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নাই, যারা একটা প্রোফাইল তৈরি করে ব্যাংকে জমা দিলে কিছু টাকা পাই, হ্যাঁ, সেই মানুষগুলো কিন্তু আবারও তারা পিছিয়ে পড়বে এবং তারা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। এসএমই উদ্যোক্তা যারা আছে তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা একটু সহজ করে দিলে হয়তো বা দেশের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো। আপনারা দুজন আমাদের সাথে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছি, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। ফিরছি একটু পরে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আজকের আলোচনার বিষয়, সুদের হার বাড়ছেই, এসএমই খাতের কি হবে? আমরা ফিরছি আলোচনায়। শেখিল চৌধুরী, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে সাজেদুর রহমান বেশ কিছু প্রেক্ষাপট তুলে ধরেছেন, আপনি নিজেও প্রবাসীদেরকে নিয়ে কাজ করেছেন, আমাদের দেশের একটা বড় বিনিয়োগের অংশ কিন্তু প্রবাসীরা, এক্ষেত্রে সংকটময় পরিস্থিতি আসলে প্রবাসী বিনিয়োগগুলোর যে আসার কথা বা আসবে বা সেক্ষেত্রে কি হতে পারে, প্রবাসী বিনিয়োগের ক্ষেত্রে সংকটটা কি হতে পারে? আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। আমি মনে করি এই মুহূর্তে প্রবাসীদের কোনো বিনিয়োগ আসবে না। বিনিয়োগ মানে এটি তো টাকা, এটি তার উপার্জনের টাকা, এটা কিন্তু ব্যাংকের, আমাদের এই তথাকথিত ব্যবসায়ী যারা আছেন, তথাকথিত ব্যবসায়ীদের ব্যাংক থেকে টাকা গ্রহণ করা টাকা না, বিদেশিদের টাকা, মানে তিনি পরিশ্রম করে টাকাটা অর্জন করেছেন, এটি তিনি বিনিয়োগ করবেন। তিনি সম্পূর্ণ নিরাপত্তা যদি না দেখেন তাহলে কিন্তু বিনিয়োগ করতে আসবেন না। ইভেন ডোমেস্টিক ইনভেস্টার যারা আছেন তারাও বিপদে না পড়লে বিনিয়োগ করবেন। বিনিয়োগ যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থান যদি ক্ষতিগ্রস্ত হয় মানুষের ক্রয় ক্ষমতা নষ্ট হবে, ক্রয় ক্ষমতা সামাজিক বিপর্যয় দেখা দিবে। তো আপনাকে এই বিনিয়োগগুলো আনতে হলে একটা স্থিরতার মধ্যে আসতে হবে। আমাদের সবচেয়ে স্বনির্বন্ধ অনুরোধ হবে, নাগরিকরা দুর্ভাগ্যবান, এই আমাদের দেশের নাগরিক সবচেয়ে বেশি বোধহয় বিশ্বের মধ্যে দুর্ভাগ্যবান জাতি, যাদের রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে কোনো কর্তৃত্ব নাই। যদিও বলা হয় সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আমাদের দেশের জনগণের কোনো কর্তৃত্ব নাই রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে। আমরা খালি আবদার অনুরোধ করছি, দয়া করে তারা যদি অস্থিরতাটা বন্ধ করে একটা সুস্থ সংস্কার হোক আর সামনের দিকে একটা নির্বাচন হোক, আমরা এটি চাই। কিন্তু এর মাঝখানে যে জায়গায় গেছি পিছনে ফিরে যাবার কোনো স্কোপ কিন্তু আমাদের, অর্থাৎ একটা সুরক্ষিত অর্থনৈতিক পরিবেশ খুবই দরকার সেক্ষেত্রে ধরনের বিনিয়োগের ক্ষেত্রে। এই জন্য কিছু ক্যাপিং করতে হবে, কিছু সংস্কার লাগবে, তা না হলে ভবিষ্যতে আবার কিন্তু রক্তক্ষরণ হবে অর্থনীতিতে। নিশ্চয়ই সাজেদুর রহমান, এই মুহূর্তে আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, এসএমই খাতের জন্য প্রত্যাশাটা কি হতে পারে আসলে, যাওয়াটা কি? দেখেন, আমরা মানুষের পালস নিয়ে কাজ করি, যেহেতু আমরা সাধারণ মানুষের সাথে চলি মিশি। হ্যাঁ, আমাদের আমাদের যারা গ্রাহক তারাও ছোট ছোট গ্রাহক, খুব বেশি বড় গ্রাহকের সংখ্যা কম থাকে। তো যেটা বিষয়টা উপলব্ধি করতে পারতেছি সেটা হলো এই, যার কাছে যতটুকু সক্ষমতা আছে টাকার দিক থেকে যদি দেখি, সে কিন্তু তার পকেট থেকে এটা বাইর করতে চাচ্ছে না। তার কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করতেছে, আমার সামনে কি আসতেছে। হ্যাঁ, দেশের পরিস্থিতির উপর, বিশেষ করে এখন যে বর্তমান সরকার আছে, ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কি করবেন এই জিনিসটা এখনো পরিষ্কার না। তো যার কারণে আমাদের ভাই বড় ভাই বললেন যে এই যে বিনিয়োগের ক্ষেত্রে বললেন যে বিনিয়োগ আসানো সম্ভব হলে একদম বাস্তব সত্য করা, বিনিয়োগ বিদেশ থেকে কেন, মানে দেশের মধ্যেও যাদের যাদের বিনিয়োগ করা সক্ষম আছে তারাও বিনিয়োগ করবে না। তো এবং টাকা উঠায় নিচ্ছে ব্যাংকের থেকে, অনেকেরই FDR ভেঙে ফেলতেছে।
এখন যেটা দরকার সেটা হলো এটা নির্বাচনমুখী সংস্কার সরকার দরকার। যেই সরকারি ক্ষমতায় আছে এই মতো অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা নির্বাচন দেবে, কারণ এই দেশের একটা বড় একটা দুঃখ এদেশ এদের দেখতে। নিশ্চয়ই একটা গণতান্ত্রিক পরিবেশ খুবই দরকার, সুরক্ষিত বাণিজ্যের ক্ষেত্রে, সুরক্ষিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ কাজী সাজ্জাদুর রহমান, এম এস শেখিল চৌধুরী, আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের টালি খাতে এসে দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আছে পর্যন্ত, এই সঙ্গে থাকুন।